অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই তোমরা ভালো রয়েছো। আরও একবার তোমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের আজকের এই ভিডিওতে জানানো হবে তোমাদের প্রথম ইউনিট টেস্টে বাংলা একটি কোশ্চেন এবং তার উত্তরগুলো। তাই তোমরা শেষ পর্যন্ত এই প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের এই প্রশ্ন উত্তরগুলো দেখে জেনে নাও। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট, এতে তোমাদের নম্বর রয়েছে 15। এক্ষেত্রে তোমাদের স্কুল বন্ধ, তবুও এই প্রশ্নটি অন্য বছর স্কুলের পরীক্ষা দেওয়া হয়েছিল, তাই তোমাদের আশা করি উপকারে লাগবে। একের দাগে যেটি রয়েছে, বিকল্পধর্মী প্রশ্ন বা সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। নিচের প্রশ্নগুলো সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো চারটি কয়ে যে প্রশ্ন দেয়া হয়েছে কিন্তু তাহা দিগ্ভ্রম জন্মিয়াছিল, তাহার বলতে বোঝানো হয়েছে আরব সেনা মূর সেনাপতি হর্ষই আরব সেনাপতি। এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা আশা করি জানো, তবুও বলি এটি তোমাদের বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা এই রচনা থেকে নেওয়া হয়েছে। এর সঠিক উত্তর যার দিগ্ভ্রম জন্মিয়াছিল তিনি হলেন মূর সেনাপতি, অতএব আ এর কারেক্ট অ্যান্সার। এরপর ক্ষয়ে যেটি রয়েছে, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল, এখানে শূন্যস্থানে বসবে সুখ সত্য জখম শব্দ। তো এক্ষেত্রে তোমাদের প্রথম যে কবিতা রয়েছে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম যে কবিতা বোঝা পড়া, সেখান থেকে নেওয়া হয়েছে এই প্রশ্ন। তো এখানে শূন্যস্থানে যেটি বসবে জখম। এরপর তুমি দুর্জয় দিক বিজয়ী হবে, দিক বিজয়ী শব্দে দল বিশ্লেষণ হবে, দিক বিজয়ী দিক বিজয়ী দিক বিজয়ী। তো এক্ষেত্রে সঠিক উত্তর দিক বিজয়ী। যাই হোক, এরপর স্কুল স্কুল কি জাতীয় ধ্বনি পরিবর্তন তা নির্বাচন করে লেখো, অ স্বরভক্তি, আ ব্যঞ্জন সঙ্গতি, স্বরাগম। এক্ষেত্রে স্কুল থেকে স্কুলে, স্কুলের আগে হর্ষই একটি স্বরধ্বনি এসে যুক্ত হলো, তাই এটি আগে এসে যুক্ত হয়, এটি সঠিক উত্তর স্বরাগম। যাই হোক, এরপরে যে প্রশ্ন, চিঠি নামক পত্র প্রবন্ধে লেখক মধুসূদন দত্ত কোথা থেকে চিঠি লিখেন, অ প্যারিসে, ইংল্যান্ডে, হর্ষই ভার্সাই। তো তোমাদের একেবারে চিঠি রচনার উপরেই রয়েছে এটি, যেখান থেকে তিনি লিখেছিলেন বা চিঠিগুলো, সেটি হচ্ছে ফ্রান্সের ভার্সাই নগর থেকে, তাই কারেক্ট অ্যান্সার ভার্সাই। তো এরপর দুয়ের দাগে যেটি যে প্রশ্নগুলো রয়েছে, নিচের প্রশ্নগুলির দুই একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, এক্ষেত্রে অনেকগুলো দেয়া আছে। যাই হোক, কয়ের যে প্রশ্ন, পাঠানদের মাতৃভাষা কী ছিল, এক্ষেত্রে পাঠানদের মাতৃভাষা সঠিক উত্তর পশতু। তোমাদের যে পথচলতি রচনাটি রয়েছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা, সেখান থেকে এই প্রশ্ন নেওয়া হয়েছে। এরপর সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে, তো সবুজ জামা এই কবিতা থেকে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সেই কবিতার তথ্য অনুযায়ী সবুজ গাছেরা যা যে পতঙ্গ পছন্দ করে তা হলো প্রজাপতি। এরপর গয়ে যে প্রশ্ন দেওয়া আছে, বনভোজনের ব্যাপার কার লেখা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা তোমাদের পাঠ্য গল্প বনভোজনের ব্যাপার, তো এর লেখক হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। তারপর যে প্রশ্ন রয়েছে, কয়ে অর্থ সহ বাক্যে ব্যবহার করো, গায়ে মানে না আপনি মোড়ল। এক্ষেত্রে এটা আমরা বলতে পারি, গ্রামের লোকেরা না মানলেও নিজেই নিজেকে গ্রামের কর্তা বলে জাহির করে, তো তাকেই বলা হয় গায়ে মানে না আপনি মোড়ল। এভাবে একটি বাক্য আমরা লিখতেই পারি, যে পটলবাবুকে গ্রামে কে গুরুত্ব দেয় না, তবুও তিনি নিজেকে গ্রামের প্রধান বলে মনে করেন, তাই কথায় বলে গায়ে মানে না আপনি মোড়ল। তারপর নিম্নলিখিত শব্দগুলির ধ্বনি পরিবর্তন করো, তো এক্ষেত্রে 2 নম্বর রয়েছে, চলে এবং লিষ্টি, চলে এটি ধ্বনি পরিবর্তন আমরা এভাবে করতে পারি, যে চলিয়া চইলা চলে। আর একবার বলছি, চলিয়া চইলা চলে, এটি অভিশ্রুতি ধ্বনি পরিবর্তন ঘটেছে। এরপর লিস্ট থেকে লিষ্টি আমরা পাবো, লিস্ট থেকে লিষ্টি, যেহেতু লিস্ট তারপরে আমরা পেয়েছি এখানে যেটি লিষ্টি, সেক্ষেত্রে একটি হর্ষই স্বরধ্বনি এসে যুক্ত হয়েছে, তাই এটি হবে অন্তঃস্বরাগম। কেন অন্তঃস্বরাগম, এটি একেবারে শেষে যুক্ত হয়েছে হর্ষই ধ্বনি, তাই লিস্ট থেকে লিষ্টি, তাই এটি অন্তঃস্বরাগমের উদাহরণ। আরও একবার বলছি, চলিয়া চইলা চলে অভিশ্রুতির উদাহরণ, লিস্ট থেকে লিস্টি এটি অন্তঃস্বরাগমের উদাহরণ। এরপর তোমাদের সহায়ক পাঠ থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলো, দু এক কথায় উত্তর দাও, পথের পাঁচালী কার লেখা। তোমরা সকলেই জানো যে পথের পাঁচালী
বিখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তোমাদের পাঠ্য এই গল্প বা উপন্যাসটি। তারপর সর্বজয়া কে? তো পথের পাঁচালী উপন্যাসের চারটি প্রধান চরিত্র আমরা দেখতে পাই বা তোমরা জেনেছ। একজন হচ্ছে সর্বজয়া এবং হরিহর, দুর্গা এবং অপু। এক্ষেত্রে সর্বজয়া হলেন হরিহরের স্ত্রী, অপু এবং দুর্গার মা। যাই হোক, তারপরে যে প্রশ্ন, যে নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও। আলেম শব্দের অর্থ কী? লেখককে কারা এক এক মস্ত আলেম ভেবেছিলেন? এক্ষেত্রে আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ। তোমাদের যে অ্যাক্টিভিটি টাস্ক স্কুলের শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়েছিল, স্কুলের অ্যাক্টিভিটি টাস্ক, তাতে কিন্তু এই প্রশ্নটি ছিল। যাই হোক, আলেম শব্দের অর্থ সর্বজ্ঞ বা যিনি পণ্ডিত তাকেই আলেম বলা হয়। তো লেখককে অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় পথচলতি যে রচনার কথক, সেই লেখককে ট্রেনে চড়ে যে কাবুলিওয়ালারা গিয়েছিলেন, সেই কাবুলিওয়ালাদের অনেকেই এক মস্ত আলেম ভেবেছিলেন। তারপর ক্ষয়ে যে প্রশ্ন, একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই কীভাবে কীভাবে বলে কবি মনে করেন সংক্ষেপে লেখো। এটিও তোমাদের অ্যাক্টিভিটি টাস্কে প্রশ্ন দেওয়া হয়েছিল। তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তরগুলো এই চ্যানেলে আপলোড করা আছে, প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারো। যাই হোক, এক্ষেত্রে তারাপদ রায় চড়ুই পাখি কবিতায় যে চড়ুই পাখি যা ভাবতো যে কবি তার বাড়ি থেকে চলে গেলে কবির বাড়িতে যাবতীয় যে আসবাবপত্র, ঘর, দোর, জানালা, পাশাপাশি যে ফুলদানি, বই খাতা, এগুলো চড়ুইয়ের নিজের হবে এবং বিধাতা যেন চড়ুই পাখিকে দেবেন, এই বিষয়টি চড়ুই ভাবত। তো তোমাদের এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের এই কোশ্চেনের অ্যান্সার জানিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগলো, তাই লাইক দিতে ভুলো না, অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো।